ছাত্রছাত্রীরা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, বলতে পারো কি এটা কি? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা হলো কোষ। এবারে বলো, কোষের এই অংশটাকে কি বলে? কোষের এই অংশটার নাম হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা। তাহলে এই পর্দার কাজ কি? এই পর্দার কাজ হচ্ছে কোষের ভেতরের উপাদানগুলোকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে রাখা। প্লাজমা পর্দার আরেকটা কাজ হচ্ছে কোষের ভেতরে পদার্থের চলাচল নিয়ন্ত্রণ করা। যেহেতু কোষ পর্দার মধ্য দিয়ে শুধুমাত্র কিছু নির্বাচিত ও নির্দিষ্ট পদার্থ কোষের ভেতর ঢুকতে পারে বা কোষের ভেতর থেকে বাইরে আসতে পারে, তাই জন্যে এই পর্দাকে নির্বাচনাত্মক ভেদ্য পর্দা বলে। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কোনো পদার্থ কী করে কোষের ভেতরে ঢুকে অথবা কোষের ভেতর থেকে বাইরে আসে।